তো হ্যালো এভরিওয়ান, আজকে আমি আঁকতে চলেছি গোলাপ। তো গোলাপ আঁকা যে কত সহজ সেটা কি করে বোঝাবো? আমিও আগে গোলাপ আঁকতে পারতাম না, বাট এটা ভীষণ ইজি। এটা একটি অক্ষর এম দিয়ে খুব সহজে আঁকা যায়। তো লেটস স্টার্ট, আঁকা যাক। তো প্রথমে আমি একটা এম করে নেব, এরকম এম করে নিলাম। এবার এটাকে আমি এখানে গিয়ে লাগিয়ে দেব, এরকম ভাবে লাগিয়ে দিলাম। এবার এটাকে আমি এখানে টেনে দেব, দেন এখানে আমি একটা এরকম করে পেঁচিয়ে নিচ্ছি, দেখো পেঁচিয়ে নিলাম। দেন এটা এখান থেকে এরকম করে দেব। এবার এখানে দুটো আমি পাপড়ির জন্য পাতা করে নিচ্ছি, দেখতে পাচ্ছ পাতা করে নিলাম। ডাট করে নেব, এর ডাটও ইট ইস রেডি। এবার পাতা করে নেব, পাতাও করছি, এদিকে একটি পাতা করে নিচ্ছি, এই দেখো পাতা করে নিচ্ছি আস্তে আস্তে। সো ফাইনালি আমার গোলাপ রেডি হয়ে গিয়েছে। সো ইট ইজ রেডি ফর ওয়াচ। দেখতেই পাচ্ছ খুব সহজে এটা আঁকা যায় গোলাপ। আমি আগে ভাবতাম যে ভীষণ কঠিন। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে, শেয়ার করো এবং কমেন্ট করে জানিও।